একটি চ্যানেলে যখন লোগো সেট করা হয় তখন চ্যানেলটির আগের থেকে সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কী করে আপনাদের ইউটিউব চ্যানেলে লোগো সেট করবেন। তো বন্ধুরা, ইউটিউব রিলেটেড আরও ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করতে পারেন। আর যদি জানতে চান কী করে লোগো তৈরি করা হয় তাহলে ওপরে আই বাটনে একটি ভিডিও পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন কী করে লোগো তৈরি করা হয়। তো বন্ধুরা, আপনারা দেখছেন রূপচাঁদ টেক ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আছে আমি রূপচাঁদ। তো বন্ধুরা, যদি জানতে চান কী করে লোগো ইউটিউব চ্যানেলে সেট করা হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখবেন না। তো চল বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, একটি ব্রাউজার ওপেন করে নেবেন, তারপর youtube.com লিখে সার্চ দেবেন। তো আমি এখন youtube.com লিখে সার্চ দেব। তো বন্ধুরা, আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। আপনারা কী করবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন, তারপর নিচের দিকে আসবেন, তারপর ডেস্কটপ সাইডে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব ওয়েবসাইটটি ডেস্কটপ ভার্সনে ওপেন হয়ে গেছে। এখন আমরা কী করব, এই লগ ইন আইকনে বা এই লোগোতে ক্লিক করব। তারপর আমরা ইওর চ্যানেল দেখতে পাচ্ছেন, এই ইওর চ্যানেলে আমরা ক্লিক করব। তো বন্ধুরা, আমাদের সামনে এরকম পেজ চলে আসবে, কাস্টমাইজ চ্যানেল ইউটিউব স্টুডিও। আমরা এখন কী করব, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। তো বন্ধুরা, আমাদের সামনে এরকম পেজ চলে আসবে, তারপর আমরা এই লোগোতে ক্লিক করব। তো লোগোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন পেন্সিল আইকনের মতন আইকন চলে এসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড চ্যানেল আর্ট, এটাকে বলা হয় চ্যানেল আর্ট। তো আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে চ্যানেল আর্ট তৈরি করবেন এবং কীভাবে চ্যানেল আর্ট সেট করবেন। তো এখন আমরা লোগো সেট করব, তার জন্য এই লোগোতে যে পেন্সিল আইকনটি আছে সেই পেন্সিল আইকনে আমরা এখন ক্লিক করব। তারপর আপনারা এডিটে ক্লিক করবেন। তো আমরা এখন এডিটে ক্লিক করব। এরপর আমরা নিচের দিকে আসব, তারপর দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল পিকচার, এখানে আমরা ক্লিক করব। তারপর আপলোড ফটোজ, এবং নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ ফটো ফ্রম ইয়োর কম্পিউটার, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর ফাইলসে ক্লিক করবেন। তো বন্ধুরা, প্রথমে আমার লোগোটি চলে এসেছে, আমি এখান থেকে সিলেক্ট করে নেব। আপনারা যদি লোগোটি খুঁজে না পান তাহলে আপনি এই থ্রি লাইনে ক্লিক করে আপনার গ্যালারি বা ফটো বা ফাইল ম্যানেজার থেকে ফটোটি সিলেক্ট করে নেবেন। তো আমার প্রথমে লোগোটি আছে, আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন লোগোটি আমার আপলোডিং হচ্ছে, আপলোডিং হোক, আমরা ততক্ষণ ওয়েট করি। তো বন্ধুরা, এখানে দুটি কথা আপনাদের মনে রাখতে হবে, লোগোটির সাইজ যেন 800x800 পিক্সেল হয় এবং সাইজটি যেন 2 MB নিচে হয়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন লোগোটি আমার এখানে চলে এসছে। এখন আমরা সেট অ্যাজ প্রোফাইল ফটোতে ক্লিক করব। তারপর আমরা একটু ওয়েট করব। এবার আমরা ব্যাকে চলে যাব। এখন আমরা আমাদের চ্যানেল ওপেন করে নেব। তারপর আমরা এই পেজটাকে একবার রিফ্রেশ করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পেজটি রিফ্রেশ করার পর লোগোটি সেট হয়ে গেছে। এখন আমরা এই লোগোতে ক্লিক করব, তারপর ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা এখানে এখানে আমার চ্যানেল লোগোটি সেট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা এভাবে খুব সহজেই আপনাদের চ্যানেলে লোগো সেট করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আমাকে যদি ফেসবুক পেজ, টুইটার, ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে আপনারা আমাকে ফলো করতে পারেন।